আমি ঝুড়ো ছানা দিয়ে যে আলু পটল ডালনা করবো, সেই জন্য ছানাটা আমি ঘিয়ে ছানা আর কাজু একটু নুন দিয়ে ভেজে রেখে দিয়েছি, আর ওই বাকি তেলে আর একটু সর্ষার তেল দিয়েছি, দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে এই দেখুন পটলগুলো আমি কেটে রেখেছি এগুলো ভেজে দিই। রসা বানাচ্ছি, সে দেখুন আলু পটলগুলো নুন হলুদ মেখে ভেজে রেখেছি, আর ওই বাকি তেলে জিরা তেজপাতা ফোড়ন দিয়ে আর ধনে জিরে আদা টমেটো শুকনো লঙ্কা আর দারচিনি আর হলুদ আর একটু গুড়, চিনির পরিবর্তে গুড় এই মিশিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি এই ভাজা আলু পটলগুলো ওতে মেশাবো। এই যে প্রায় কষা হয়ে এসছে, আর একটু কষা হলে আমি মেশাবো। মশলা থেকে তেল ছেড়ে এসছে, এবার আমি ভাজিয়ে রাখা পটলগুলো আলু পটলগুলো এসে মিশিয়ে কষিয়ে নেব। যে বাটিটার মধ্যে আলু পটলটা ভেজে রেখেছিলাম ওই বাটিতে করে একটু জল নিয়ে আমি ভালো করে এটা কষে নেব। বন্ধুরা, আমার পটল আলু ভাজাটা মশলার সঙ্গে কেমন সুন্দর কষা হয়ে গেছে। এখন আমি পটল আলু ভাজাটা নুন দিয়ে ভেজেছিলাম আর ছানাটাও নুন দিয়ে ভেজেছিলাম, সেই জন্য আপাতত এই নুনটা আমি মেশাব। মশলার সঙ্গে কষা হয়ে গেছে, এখন আমি আন্দাজ মতো নুন দিয়েছি, এবার এটাকে ভালো করে মিশিয়ে আমি জল দেবো, প্রয়োজন মতো জল দেবো যাতে আলু পটলটা আমার সুসিদ্ধ হয়ে যায়। বন্ধুরা, আমার পটল আর আলুটা সেদ্ধ হওয়ার প্রয়োজন মতো আমি জল দিয়ে দিয়েছি, এবার আমি এটাকে ঢেকে রান্না করবো যাতে এটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখুন আলু আর পটল আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর এই যে তেল ছেড়ে এসছে, এখন আমি এই যে একটু সর্ষে তেল আর ঘি মিশিয়ে ঝুড়ো ছানা আর কাজুটা যে ভেজে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে মিশিয়ে দেবো আমি। বন্ধুরা, এই যে আমি ঝুড়ো ছানাটা মিশিয়ে দিচ্ছি ভালো করে, আর একটুখানি কম আছে রাখবো, রেখে আমি নামিয়ে দেবো। আমি আর ঘি এতে মেশাবো না আলাদা, কারণ আমি একটু ঘি আর সর্ষার তেল দিয়ে ছানাটা ভেজেছিলাম নুন দিয়ে, তো আলাদা করে আর ঘি দেবো না, আমার মনে হচ্ছে একটু তেল আছে বেশি হয়ে গেছে, যাই হোক আর আলাদা ঘি দেবো না। ঘি ঝুড়ো ছানা দিয়ে আলু পটলের রসা আমার তৈরি হয়ে গেছে। ঝুড়ো ছানা দিয়ে নিরামিষ আলু পটলের রসা, ঝুড়ো ছানা দিয়ে আলু পটলের রসা।